আজকে বানাবো ফিশ ফ্রাই। হলদি আর লবণ দিয়ে রেখেছি। একটু দিয়ে দিব জিরার গুঁড়া, একটু গোলমরিচের গুঁড়া, পেস্ট করে রাখা আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা। একটু তেল দিয়ে দেব। বেসন দিব একটু, এতটুকুই দিব। এখন আমি সুন্দর করে মেখে নেব। সুন্দর করে মাখা হয়ে গেছে। এখানে একটু আমি কর্নফ্লোর দিয়ে দিয়েছি। কড়াই পেতে দিল, এখানে সরষের তেল দিয়ে দেবো। এখন আমি সবগুলো পিস একসাথে দিয়ে দেব। এক পিট ভালো মতো হয়ে যাক, আমি ঢাকা দিয়ে রাখবো। ঢাকনাটা একবার উঠিয়ে দেখবো। আমি ফিশ ফ্রাই বলা একটাই কারণ, সবাই বুঝবে না তো, যদি আমি পাতুরি বলি চচ্চড়ি বলি সবাই বুঝবে না, যার জন্য আমি ফিশ ফ্রাই বললাম। Thank you.
পিছুন্দর মতো হয়ে গেছে, আবার একটু ঢাকা দিয়ে রাখবো। এইভাবে মাছ পাটুরি হোক বা চচ্চড়ি হোক বা মাছ ফ্রাই হোক, যে এইভাবে বানিয়ে থাকো বাড়িতে, আর যদি এইভাবে বানাও নয় একবার বানিয়ে এরকম মশলা অ্যাড করে খেয়ে দেখবে। ফ্রাই হয়ে গেছে আমার, আজকের এই মাছ পাতুরির রেসিপিটা কেমন লাগলো তোমরা বাড়িতে আগে বানিয়ে খাবে এইভাবে যদি বানাও নাই। ছোটো মাছ দিয়ে আমি বানিয়েছি কিন্তু বড়ো মাছ দিয়ে আমার বানায় না এইভাবে, এই জন্য আজকে বানিয়েছি বলে তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরাও বানাবে। খেয়ে আমাকে কমেন্ট করে বলবে কেমন লাগবে, লাইক শেয়ার করবে, সবসময় সাথে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। তাহলে আজকের জন্য রাখি।